শুভ সকাল প্রিয় বাংলাদেশ প্রাণের বাংলাদেশ দেশে কিংবা দেশের বাইরে বিশ্ব জুড়ে কাছে দূরে আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রিয় টেলিভিশন আর টিভির মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে স্বাগত সকলকে আজকের আয়োজনে দর্শক এই পৃথিবীর বেশিরভাগ মানুষই স্বপ্নবিলাসী তবে পার্থক্য হচ্ছে কেউ স্বপ্নের পেছনে তারা করে নিজের মেধা এবং পরিশ্রমের মাধ্যমে স্বপ্নের বাস্তবায়ন করে আর কেউ দুচোক ভরা স্বপ্ন নিয়ে ঘুমিয়ে বসে কেবল কল্পনাতেই স্বপ্ন দেখে যান তা কখনোই আর বাস্তবতা রূপ পায় না তাই বলে কি স্বপ্ন দেখা খারাপ কিংবা ভুল কিছু না কখনই নয় আজকের পৃথিবীর যে সভ্যতায় দাঁড়িয়ে আছে সৃষ্টিকর্তা মানুষকেই সেই স্বপ্ন দেখিয়েছেন এবং করিয়ে নিয়েছেন সেই হিসেবে আমাদের প্রতিটি মানুষের জন্ম এক বিরাট স্বপ্ন একটি ভূখণ্ডের মানুষের ভাষা একটি স্বপ্ন একটি ভূখণ্ডের স্বাধীনতা আর বিজয়ও একটি স্বপ্ন আর সবচেয়ে বড় স্বপ্ন মানুষের গোটা জীবন সেই জীবনে যারা সফল ইতিহাস ইতিহাস মনে রাখে তাদের যারা ব্যর্থ তারা পৃথিবী থেকে মুছে যায় হয়তো অন্য জীবনে স্বপ্নের কাছাকাছি পৌঁছানোর প্রত্যাশায় দর্শক দুচোখ ভরা স্বপ্ন আর সফলতার তেমনি এক পথযাত্রী আজ রয়েছেন তারকালাপের অতিথির আসনে তিনি আমাদের সংস্কৃতি আমাদের সঙ্গীত এবং জাতীয় চেতনা লড়াকু সৈনিক কণ্ঠযোদ্ধা এবং গীতিকার সুরকার সঙ্গীত শিল্পী মান্যবর ফকির আলমগীর হ্যাঁ শুভ সকাল কেমন আছেন শুভ সকাল বিজয়ের মাসে প্রথমে এই মধ্য দিয়ে দুনিয়ার বাঙালিকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাই বিজয় দিবসের মানে অগ্রিম শুভেচ্ছা আপনাকে শুভে লালসবুজের শুভেচ্ছা জি অবশ্যই এবং একাত্তরের মুক্তিযুদ্ধের একজন কণ্ঠ সৈনিক আপনি এই বিজয়ের মাসে আপনার কেমন লাগে আমার অনেক ভালো লাগে আর এই যে স্বপ্ন কথাটি আপনি শুরু করেছেন আমরাও কিন্তু স্বপ্ন দেখেছিলাম এবং এই সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা যুদ্ধে গিয়েছিলাম এটি বাস্তব এবং সেদিন স্বপ্ন ছিল এই ঝঞ্ঝা ক্ষুব্ধ জনপদে সখিনার নিক উঠোনে কখন সেই স্বাধীনতার ফসল উঠবে আজও কি আমাদের ঝঞ্ঝা ক্ষুব্ধ জলোচ্ছ্বাস ক্ষুব্ধ এই রোহিঙ্গা ক্ষুব্ধ জনপদে আমরা কি আজও সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি আমি তো মনে করি কবে হবে এই এই বাংলাদেশ কবে কখন শখিনার দ্বীপ্ত বধভরে হবে সবুজ ফসলের মাঠ আমি প্রথমেই আমি বাসীর একটি সুর কিছু প্রিয় মানুষকে আমি উৎসর্গ করব আমরা তেমনি এক স্বপ্নবাজ মানুষকে এই তো আমরা একজন সৃজনশীল মানুষ স্বপ্নবান পুরুষ এবং তার মেধা কর্মদক্ষতা দিয়ে তিনি অনেক কিছু বাস্তবায়ন করে মানুষকে কাঁদিয়ে গেলেন আমরা এই বছর হারিয়েছি নায়ক রাজ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিংবদন্ত শিল্পী আব্দুল জব্বার সঙ্গীতজ্ঞ সুদিন দাস আমাদের সেই আধুনিক গানের ব্যতিক্রম এক সুরকার লাকি আকান্ত কত নাম বলবো বাড়ি সিদ্দিক কথা বলার জন্য আমি বাসিটি বাজালাম সেই বাসি তাকে এমন করে সুরে আচ্ছন্ন করেছিল ক্লাসিকের সঙ্গে লোকসংগীতের মাটির সুরের একটি সংমিশ্রণ করে অল্প সময়ের মধ্যেই তিনি মানুষের এমন হৃদয়ে গিয়েছিল যে একজন শিল্পী হিসাবে একজন লোকগীতির শিল্পী হিসাবে আমি তার প্রতি আনিসুল হকের প্রতি আমি এটা আমি আমার বাসের সুরটুকু আমি উৎসর্গ করলাম আনিসুল হক উপস্থাপক ছিল তার অন্তরালে তার আনন্দবেলায় কত অনুষ্ঠানে আমি যোগ দিয়েছি বিশেষ করে আজকে মনে পড়ছে আমার একটি একক কনসার্ট হয়েছিল উনিশশো সালে যে কনসার্টে রাশেদ খান ম্যানন থেকে খান আতাউরান থেকে অনেক বড় বড় মানুষ সেই অনুষ্ঠানে ছিল এবং তার নান্দনিক মাধুর্যময় উপস্থাপনা যেটি করেছিলেন আনিসুল হক তিনি কবি শামসুর রহমানের এটি কবিতা ছিল যে জীবন বেদিনীর শরীরের মতো কীর্তন কি মাইস ভান্ডারী আশ্চর্য ফুল হয়ে ঝরে যায় যাদের কণ্ঠ থেকে সেই কবিতাটি আবৃত্তি করে তিনি এত সুন্দর করে উপস্থাপনায় আমাকে সেদিন তুলে ধরেছিলেন আজকে তার কথা তার কথা চিন্তা করে আমি কাঁদি ভাবি মনে হয় রাতের কান্না হয়ে ঝরে পড়ে হেমন্তের শিশির শিশির স্নিগ্ধ এই জনপদে হেমন্তের মাঠে মাঠে যখন ফসলের আবাহন তখন যেন পরপারে পারিজম এই আধুনিক মানুষটি শূন্যতা আসলে আমাদের বিরাট শূন্যতা এই যে আহ আমরা নিত্য গুরু মাতা রাইজা খানম ঝুনু ওনাকে হারালাম আহ ওনাকে তো স্মরণ করতেই হয় আমাদের আসলে এই মাসটাই এরকম আমরা আসলে বিজয়ের মাস কিন্তু আমরা আসলে অনেককে হারিয়েছি এই মাসে বেতার সেই কথা ওনাদেরকে স্মরণ করব কিন্তু তার আগে আমি একটু দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে দিই দর্শক দেখে নিলেন কে আছেন আজ আমাদের সঙ্গে অতিথি রাসনের সুতরাং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ যোদ্ধা একুশে পদক অর্জন করা গণসঙ্গীত শিল্পী ও সংগঠক প্রিয়জন ফকির আলমগীরের সঙ্গে আলাপে যোগ দিতে ফোন করতে হবে স্ক্রিনে দেখা নম্বরে চলে যাচ্ছি অতিথির কাছে যেটা যে প্রসঙ্গে ছিলাম আমি আমার বন্ধুদের মঞ্জুর আহমদ লসেজেস থাকতো স্বাধীন বেতার কেন্দ্রের সতীর্থ শিল্পী বাবুল দত্ত সুব্রত সেন এবং কেউ কিন্তু এবছর হারিয়েছে যা আমি একটু সুরে সুরে বিজয় দিবসকে বিজয় দিবসের যে প্রারম্ভে এই বিজয়ের মাসেই আমার মনে হয় এই ছয়চল্লিশতম বিজয়ে আবারে যুক্ত হয়েছে এখানে রাজপথে দুরন্ত মিছিলে ছুটে আসে কেউ রেস কর সময়ে দানে বজ্র কবিতার বঙ্গবন্ধু এখানে রাজপথে দুরন্ত মিছিল ছুটে আসে কেউ রেস কর বজ্রকণ্ঠ ভাসে বঙ্গবন্ধু যেন কবিতার ঢেউ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম ধুলিকণা ঝরা পাতা দেয়ালি রক্তের আল্পনা আঁকা তবু ভালোবাসি 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 আমাদের ঢাকা তবু ভালোবাসি 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 আমাদের ঢাকা সেই সাতই মার্চের ভাষণ উনিশশো একাত্তর অসহযোগ আন্দোলন চলছে তখন জগন্নাথ কলেজের ছাত্র ছিলাম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন কি এগারো দফা ছয় দফা আন্দোলনের একটা একটা সমাপ্তির দিক তখন বঙ্গবন্ধু এই ভাষণ দিলেন সেই ভাষণটি একদম যখন বঙ্গবন্ধু এসে নামলেন এবং আস্তে আস্তে সিঁড়ি দিয়ে এই অমর কবিতাখানি পাঠ করার জন্যে এই মহিরূহ বাঙালি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যখন মঞ্চে উঠলেন এখনো চোখে ভাসছে সেই ভাষণ শোনার সেই মুহূর্তটি আর এটি এবারে ইউনেস্কো আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তিনি হলেন এবং অন্যদিকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মহানায়ক তাকে আমি আসলে এটি আমাদের বিশাল একটা বিশাল প্রাপ্য আমি তুই মনে করব যে আনিসুল হকের মতো মানুষ কখনো মরেন না স্বপ্নের মধ্যে থেকে যান হয়তোবা প্রজন্ম থেকে প্রজন্ম অতি অল্প সময়ে তিনি নগরকে ভালোবাসার ঢাকার ঢাকনা খোলা ভালোবাসা তিনি পেয়ে গেছেন আমি তো মনে করি একটি সাংঘাতিক করে মানুষের মধ্যে তিনি দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি টেলিভিশনের উপস্থাপক ছিলেন এবারেই টেলিভিশন যে গত বছরে পঁচিশ পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তীতে সেখানে আমাদের পঞ্চাশ জনকে এখানে ক্রেস্ট দিয়েছিল সেখানে আজকে আসার পথে দেখলাম সেই পঞ্চাশ জনের ছবির মতো মধ্যে নায়কের মতো আমাদের বন্ধুটি দাঁড়িয়ে আছে ভালো থাকবেন যেখানেই থাকেন তিনি ভালো থাকুন ভালো থাকুন তার বাউল বাড়িতে তার বাসির অমর সুর আজকে আমি এখানে বেদনার সুর তুলে সেই বংশীওয়ালাকে আমি আমার বেদনা উদ্ভূত ভালোবাসা জানালাম আমরা আপনাকে ভালোবাসা জানাই যারা আমাদের সাথে সম্পৃক্ত আমাদের সংস্কৃতি আমাদের চেতনার সঙ্গে সম্পৃক্ত প্রতিটি মানুষ আসলে আমাদের আপন মানুষ আপনি আমাদের অনেক আপন মানুষ আমাদের অনুষ্ঠানে আহ ছোট্ট করে একটা তথ্য কণিকা বানিয়েছি এটা আপনাকে দেখাতে চাচ্ছি জীবনযাপনের একান্ত বিষয় এবং মানুষের মৌলিক অধিকার নিয়ে গান করে মানুষের কাছাকাছি পৌঁছানোর এক জ্বলন্ত উদাহরণ গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর জীবন ঘনিষ্ঠ সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন অসংগতি তার গানের মূল প্রতিপাদ্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গণসঙ্গীতের অন্যতম শিল্পী ফকির আলমগীরের বাবা মরহুম মৌলভী হাজেন উদ্দিন ফকির মা মরহুমা বেগম হাবিবুন্নেসা পাঁচ ভাই ও আট বোনের মধ্যে অষ্টম ফকির আলমগীরের জন্ম উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে প্রাতিষ্ঠানিক শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক অভিনন্দন তারা সবার এই যে তথ্যকণিকা তার তুলে ধরে এটি শিল্পীর জীবিতকালেই দরকার কারণ আমরা হয় গলাগলি না হলে গালাগালি মাঝখানে কোনো কিছু নেই আমি দেখলাম বাড়ি সিদ্দিকি সেই যে হাসপাতালে ছিলেন অনেকেই গিয়েছেন ভক্ত অনুরাগী তাদের ভালোবাসায় শিক্ত হয়েছেন কিন্তু অনেকেই তিনি চাকরি চাকরি করতেন বছর করেছেন আমরা আমরা তাদের মূল্যায়ন করি না এই বাড়িসির দিকে একটি গানের ধারা সৃষ্টি করে গেলেন বারবার সেটা বলছি এবং এই যে আনিসুল হক এটি আধুনিক ঢাকার একটি স্বপ্ন দেখিয়ে গেলেন কাজ তো শুরু করলেন আমরা দেখলাম লাকি আকন্দের সে অসাধারণ সুর আজও মানুষকে ভাবায় আজও মানুষকে উদ্বুদ্ধ করে চলে গিয়ে আসলে আর আব্দুল কিরকম এক মহিরু সম কিংবদন্তি তুল্য আর নায়ক রাজ তার তুলনা সে নিজেই সেই জন্যই আজকে এই বিজয়ের মাসে আমি আমি অন্য একটি প্রসঙ্গে চলে যেতে চাই আব্দুল লতিফ শেখরমাল আলতাম মাহমুদ অন্যদিকে ভুবেন হাজারিকা সলিল চৌধুরী হেমাঙ্গ বিশ্বাস এই যে যে দুই বাংলার ছয়জন যে গুণী গণসংগীতকার তাদের সঙ্গে আমার একসাথে গান করার তাদের থেকে গান তুলে নেওয়ার তাদের সান্নিধ্য আজকে আমাকে এখানে নিয়েছে সেই জন্যই তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কত শিল্পী সেই জর্জ সেরিসন যে কনসার্ট ফর বাংলাদেশ করেছিল রবিশঙ্কর শঙ্কর ববডিল্যানরা তাদের থেকে আরম্ভ করে রবিশঙ্কর নেই জ্বর সেরিসের নেই এখানে সেই যে গানটি শোনো একটি মজিবরের থেকে লক্ষ মজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠেরনি বাংলাদেশ আমার বাংলাদেশ সৈন্য মজুমদার লিখেছিল আর সুর করেছিল গিয়েছিল অংশুমান রায় তাকেও স্মরণ করি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করি হেমন্ত মুখোপাধ্যায় হেমাঙ্গ বিশ্বাস সলীল চৌধুরী ভূপেন হাজারিকা সেই যে ভূপেন হাজারিকা সে তার আত্মজীবনীতে ঋষিসকে অভিনন্দন জানিয়েছে যে তিনি বলেছেন যে আমাকে একজন পরিপূর্ণ শিল্পীর মর্যাদা দিয়েছে ঋষিজ শিল্পী গোষ্ঠী চুরাশি সালে এই যে সব এই যে গুণী মানুষদেরকে যে আমরা স্মরণ করি স্যার একটু আগে আপনি যেটা বলছিলেন যে হয় গালাগালি নইলে গলাগুলি মাঝে কিছু নাই এই প্রসঙ্গে আমি একটা কথা একটু জিজ্ঞাসা করতে চাই যে মানুষে মানুষে সম্পর্ক যদি বলি রাজনীতিবিদের সাথে রাজনীতিবিদের শিল্পীর সাথে শিল্পীর সম্পর্কটা কিরকম হওয়া উচিত একদম সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসা শিল্পীর কি আছে আর ভালোবাসা ছাড়া সবকিছু যার করে হাতে একতারা এই যে ভুবেন হাজারিকার মতো মহিরু তার আত্মজীবনী ভূপেন জ্যোতি সেখানে তিনি লিখেছেন যে ঋষিজের থোকা থোকা কৃষ্ণচূড়া ভালোবাসা পেয়ে আমি অভিভূত তাহলে এই যে যে লিজেন্ড মহিরু সম গণসংগীতকার তাদের সান্নিধ্য পেয়েই তো আজকে আমি এখানে এসেছি আর আমি মনে করি কোনো হিংসা বিদ্বেষ সেই রেখাটি টানা উচিত না হিংসা বিদ্বেষের উর্ধে উঠে সৌহার্দ্যের একটি সেতু গড়া উচিত আজকে আমিই তো আনিসুল হককে আকনকে বাকে প্রশংসা করব। কারণ তারা তাদের কাজের মধ্য দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করেছেন চোখের ছ জল ফেলতে দেখেছি আমি কাঁদতে দেখেছি এই সব মানুষগুলির জন্যে কালকেও ঢাকা কেঁদেছে কেঁদেছে শহীদ মিনার কেঁদেছে পদ্মা মেঘনা যমুনার কুলে কুলে মানুষ যে দেশে ভক্ত অনুরাগী পরিচ্ছন্ন কর্মী থেকে শুরু করে কত মানুষ কে তার বাবার কাদে পুত্রের লাশ তার অসুস্থ বাবার আত্মীয়রgetLogger কে দেশে তার ভাই আসলে চলে গেলেন সঙ্গে আছেন মুক্ত চিন্তা আর স্বাধীন বাংলাদেশের স্বপ্নের সঙ্গে পথ চলা গড়ের মানুষ শিল্পী সংগঠক কণ্ঠযোদ্ধা জানা ফকির আলমগীর ফিচি বিজয়ের কথা মালায় হ্যাঁ অনেক কথা তো আছে অনেক কিছু জানার আছে আমাদের একটা নিয়মিত কুইজ আছে আপনি যদি অনুমতি দেন আমি এখন একটু কুইজটা বলতে চাচ্ছি দর্শকদেরকে দর্শক আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি আমাদের গতকালের কুইজের সঠিক উত্তর সঙ্গীত ব্যক্তিত্ব ফাতেমাতু জোহরা দুই হাজার ছয় সালে একুশে পদক অর্জন করেন এবং তারকালাপের আজকের কুইজ সঙ্গীত ব্যক্তিত্ব ফকির আলমগীর কত সালে ঋষিজ শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠা করেন অপশন ক উনিশশো সালে অপশন খ সালে কুইজের সঠিক উত্তর পাঠাতে এস করতে হবে স্ক্রিনে দেখার নিয়মে সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক এস এম এস প্রেরণকারী বিজয়ী পাবেন সেল ফোনে এবার দেখে নিচ্ছি কে হয়েছেন আজকের বিজয়ী আজকের বিজয়ী নামটা ভাই এখানে লেখা আছে আর ফোনে ছয়টা ডিজিট এটা দর্শকরা আপনার কাছে শুনতে চাইবে আজকের বিজয়ী হচ্ছে শান্তা ডিজি নাম্বার হচ্ছে টু শান্তা অনেক অনেক অভিনন্দন আপনাকে জানি এই মুহূর্তে ভাইয়ের মুখ থেকে নিজের নামটা শুনতে পেরে খুব ভালো লাগছে আর পুরস্কার তো আছে আমাদের সাথেই থাকবেন আমরা যে কথা বলছিলাম যে অনেক কষ্টে অর্জিত আমাদের এই স্বাধীনতা তো এই স্বাধীনতার সুফল আসলে এই দেশের মানুষ সত্যিকার অর্থে কবে পাবে হ্যাঁ সেটা একজন সঙ্গীত শিল্পী হিসাবে আমরা তো সেই স্বপ্নই দেখেছিলাম আমি সংক্ষিপ্তভাবে বলবো যে আমার মনে হয় যে আমরা খুব আশাবাদী আমাদের নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান যে আমাদের স্বাধীনতার সুফল প্রকৃত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে যত সব বাধা বিঘ্নতা যত সব পঙ্কিলতা বিভিন্ন ধরনের আমাদের যে কত বাধা বিঘ্নতা সেটাকে পেরিয়ে এক সময় আমরা অবশ্যই সেটি অর্জন করব আমরা ইতিমধ্যেই আমাদের এই ছয় বছরে এবারের বিজয় দিবসে যুক্ত হয়েছে সাতই মার্চের ভাষণের স্বীকৃতি অর্জন এসেছে স্বপ্নের পদ্মা সেতু উন্নয়নের আমরা এগিয়ে যাচ্ছি আমার মনে হয় যে এই স্বাধীনতার সুফল বঙ্গবন্ধু যেটা স্বপ্ন দেখেছিলেন আর সুফল ভোগ করতে হলে আসলে প্রতিটা মানুষেরই আমাদের সাধারণ মানুষদের কিছু দায়িত্ব আছে সেটা আমরা কতটা পালন করছি আমার মনে হয় যে শাসক ক্ষেত্রে তার দায়িত্ব পালন করা উচিত আমরা সেটা করছি না আমরা কথা বলছি বেশি কিন্তু কাজ করছি কম আমাদের কথা কবিয়ে আমাদের প্রকৃত কাজ করতে হবে আপনি বলেছেন স্বপ্ন মেধা কর্ম উদ্যোগ এবং কর্ম উদ্যোগ কেবল স্বপ্ন দেখে দেখে ঘুমালে চলবে না স্বপ্ন বাস্তবায়িত করতে নিজে নিজের জায়গা থেকে আসলে আমাদের কর্তব্যটা পালন করতে হবে আমরা দেখা যাবে যে ট্রাফিক আইন ভঙ্গ করি কিন্তু অনেক সময় আমরা ট্রাফিককেই বকাবকি করি তারপরে টিকিট ছাড়া ট্রেনে উঠি কিন্তু আবার অথরিটিকেই আমরা বকাবকি করি অনেক সময় নিয়ম না আমরা অনেক সময় বিভিন্ন সময় শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি প্রত্যেকটা ক্ষেত্রে আজকে তাই আমি অনেক সময় বলি নদী নষ্ট মাছ নষ্ট রাজনীতি রাজনীতিবিদের কাছে নেই সঙ্গীত সঙ্গীতের কাছে যেমন ধরেন কিছুদিন আগে কিন্তু একজন দেশের প্রধান হিসেবে আমি দাসত্বে আজকে সংস্কৃতি চলে গেছে রাজনীতি চলে গেছে সমাজ অর্থনীতি সমস্ত চলে গেছে সেই জন্যই সেই দাসত্ব থেকে অক্টোবর বিপ্লবের মানে জন মানে কি বলবো অক্টোবর বিপ্লবের শতবর্ষ পালন হল সেই জাগো জাগো সর্বহারা অন জাগো কীর্থ সেই যে গানটি মধ্য দিয়ে গণসঙ্গীতের উদ্বোধন হলো তাহলে আমাদের এই জনপদে সেই লালন থেকে রবীন্দ্রনাথ থেকে নজরুল থেকে গণনাট্য থেকে গড়িয়ে গড়িয়ে আমাদের বায়নের ভাষা আন্দোলন আমাদের ষাটের দশকের আন্দোলন সংগ্রাম এবং ষাটের দশকে অনুসত্তরে এই জমিনে গণসঙ্গীতের ফসল ফলল এবং আমি তো মনে করি গণসংগীতের মূল্যায়নের কথা বলছিলেন আমি মনে করি সেটি যথার্থ মূল্যায়নের দেশে হয়েছিল এক সময় আমি আজ থেকে সতেরো বছর আগে একুশে পদক পেয়েছি গণসঙ্গীতের জন্য এবং গণসংগীতকে একটি শিল্পরূপে পরিণত করার জন্য আমি ফেলোশিপ পেয়েছি দুই হাজার তেরোতে আর ভারত সরকার আমাকে পনেরোতে দুই হাজার পনেরোর চোদ্দই ডিসেম্বর মমতা ব্যানার্জি সঙ্গীতে মহাসম্মান দিয়েছে আমি তো মনে করি এটি গণসঙ্গীত সমাজ মনস্ক যেটি মানুষকে জাগিয়ে তুলতে পারে মানুষের চোখের জলকে মুছিয়ে দিতে পারে মানুষকে উদ্ভিদ্ধ উদ্বুদ্ধ করতে পারে সেই সেই জায়গা থেকে আসলে আমরা কতটা জাগ্রত আমরা আসলে নিজ নিজ অবস্থান থেকে আমাদের মধ্যে কতটা দেশ আছে এবং কতটা দায়িত্ব পালন করছে এই নিয়ে সেটা আমরা দেখেছি কিছুদিন আগে যখন বৃষ্টি হলে পুরো ঢাকা শহরে পানি জমে যাচ্ছিল আমরা এই আনিসেল হকের নামে অনেক কথা বলেছি কিন্তু আসলে আমরা কি ভেবে দেখেছি যে আমরা দুই টাকার বাদাম কিনলেও কিন্তু সেই খোসাটা রাস্তায় ফেলে রাখি পলিথিন ফেলে রাখি আমাদের দায়িত্ব কিন্তু আমরা পালন করি না এই কথাগুলো শুনবো স্যার আর একটু ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে একটু অনুমতি দিলে আমি বিরতি নিতে চাচ্ছি দর্শক মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আলাপচারিতায় আজ সঙ্গে আছেন গণ মানুষের দরদি বন্ধুজন দেশ বিজয়ের আর অধিকার অর্জনের সাক্ষী নিপীড়ন এবং অত্যাচারের বিপক্ষে দাঁড়িয়ে গানে গানে মানুষকে উজ্জীবিত করা দেশের স্বাধীনতা ও সঙ্গীত প্রেমী মেহনতি মানুষের কণ্ঠস্বর গণসঙ্গীত গণমাধ্যম এবং গণ মানুষের বন্ধুজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মান্যবর ফকির আলমগীর ফিরছি আলাপে স্যার আমরা যে প্রসঙ্গে ছিলাম আমরা কথা বলছিলাম আমাদের নিজেদের দায়িত্ব বোধ নিয়ে আমার মনে হয় যে কেবল তো ঢাকার শহর পরিচ্ছন্ন বা এক আধুনিক করা এখানে পানি জমে যাওয়া মশা এসব তো অনেক কাল থেকেই শুনছি এটি বিষয় না আনিচলকের দৃঢ়তা যেমন ট্রাক স্ট্যান্ডগুলি উঠিয়ে এটা ঝকঝকা আমার মনে হয় স্বপ্ন দেখালেন উত্তর সিটি কর্পোরেশন কিন্তু উনি মারা যাওয়ার পরে এখন হাজারো মানুষ প্রশ্ন করে ভাই আগের মতো সেই সেটা জগাঝগা থাকবে কিনা এই যে মানুষের মধ্যে একটি সংখ্যা উৎকণ্ঠতা সেটা কেন অমূলক নয় কিন্তু কারণ আমরা অতীতে দেখেছি যে কেমন করে আমাদের দেশে ইতিহাস বিকৃতি হয় বঙ্গবন্ধুর এই ভাষণটি স্বীকৃতি পেতে অনেক বছর অপেক্ষা করতে হয়েছে এক সময় এই ভাষণ নিষিদ্ধ ছিল এক সময় ইতিহাস বিকৃত হয়েছে তারপরে আমরা মুক্তিযোদ্ধারা আমরা স্বপ্ন যারা দেখি স্বাধীনতার সুফলকে তার দোর মানে যথার্থ জায়গায় নিয়ে যাওয়ার জন্য যারা স্বপ্ন দেখি নিরন্তর সংগ্রাম করি সেই মুক্তিযোদ্ধারা সেই শহীদের সন্তানরা আমরা দেখেছি যে যারা এদেশে রাজাকার আলবদর তাদের গাড়িতে পতাকা উঠতে আমরা দেখেছি পেট্রোল বোমা মানুষকে ক্ষতবিক্ষত করতে একটি আগুন দিয়ে দিতে বাচ্ছে আগুন তখন মানুষগুলি সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই তো পোপ ফ্রান্সিস এখানে বিদায় নিয়ে গেল তিনিও বললেন সবার উপরে মানুষ সত্য আমাদেরও ধর্ম সবার উপরে মানুষ সত্য সেই জন্যই আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের মানুষই হচ্ছে সবচেয়ে বড় জিনিস মানবতা আমার মনে হয় যে একটা সময় এই সময়ে স্বাধীনতা নিয়ে প্রশ্ন হচ্ছে যে আমি তো মনে করি এখন অনেক মানুষ আছে যে প্রত্যাখ্যাত হচ্ছে বঞ্চিত থাকা সুখের অসংখ্য মানুষ অনেক ট্যালেন্ট এই আনিসুল হককেই আমরা উপস্থাপক জানি ব্যবসায়ী জানি ইত্যাদি ইত্যাদি কিন্তু তাকে এই জনসেবার সুযোগ দেওয়ার আগেও তো আমরা তাকে আবিষ্কার করতে পারিনি সেই জন্যই বলি আজকে বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনেক স্বপ্নমান মানুষ রয়েছে অনেক অপ্রকাশিত অনেক অবহেলিত বাড়ি চির রয়েছে অনেক অবহেলিত সুরকার আমার মনে হয় লাখি এখন রয়েছে সেই জন্যে আমি বলবো কবে সেই সমাজটি হবে যে সমাজ কথায় না বড় হয়ে কাজে বড় হবে সেই জন্য আমরা মনে করি এখন আমরা একটা দুর্দান্ত মানে ক্রান্তিকাল অতিক্রম করছি আমরা উন্নয়নের মহাসড়ক বলছি কিন্তু আমাদের গণতন্ত্র আমাদের স্বৈরাচার বিরোধী আমি দেখলাম মিলনের মাকে আক্ষেপ করতে যে আজকে স্বৈরাচার নিয়ে আমরা এইভাবে পথ চলছি অথচ এক সময় মিলন তর স্বৈরেচারের বিরোধী আত্মদান করেছিল আত্মদান করেছিল নুর হোসেন আত্মদান করেছিল আসাদ মতিউর এখানে আমি একটু বলতে চাই যে কম্বোডিয়া এগিয়ে গেছে ভিয়েতনাম এগিয়ে গেছে একসময় কিন্তু আমরা তাদের থেকে ভালো অবস্থানে ছিলাম তো আমরা আসলে স্বপ্ন দেখতে চাই এবং আশা করতে চাই বাংলাদেশ একদিন এগিয়ে যাবে উন্নয়নের পথে এগিয়ে যাবে অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য খুব ভালো থাকবেন আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই কিন্তু আমরা একটা আপনার কাছে ছোট্ট করে যদি কিছু জানতে চাই স্যার যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে যদি দর্শকদের জন্য মানে দর্শক হচ্ছে আমার সবচেয়ে প্রাণ আজকে আটষট্টি বছরে একজন শিল্পী পঞ্চাশ বছরই গণসংগীতের ক্ষেত্রে আমি কেটেছি আমি জীবনের শেষ দিন পর্যন্ত এই গণসঙ্গীত নিয়ে আমি কাজ করে যাব উনিশশো সালে থেকে পথযাত্রা শুরু করেছি আমি তো মনে করি যে আমার সেই গোষ্ঠীটি নিয়ে সেই স্বপ্ন আছে আমাকে নিয়েও আমি মনে করি যে আমার এই তো দুই দিন রেস করছে বিশাল সমাবেশ হয়ে গেল কিন্তু সেই গানগুলি গাওয়া হলো না যে গানগুলি আগামীতে আমি গাইতে চাই আসলে অনেক ধন্যবাদ আবার অনেক অনেক ধন্যবাদ আপনাকে শুরুতেই বলছিলাম স্বপ্নের কথা স্বপ্ন আমাদের এগিয়ে যেতে শেখায় বাঁচতে শেখায় ভালোবাসতে শেখায় কিন্তু সেই স্বপ্ন যে স্বপ্ন নয় নিজেকে দেশ কাল সময়কে ছাড়িয়ে যাবার মতো স্বপ্ন তবেই স্বপ্নের সফলতা জীবনের সার্থকতা দর্শক মান্যবর প্রিয়জন ফকির আলমগীর তাদের যে জন এবং সতীর্থজন সকলে আমাদের চেতনার বাতিঘর এরা ভালো থাকলে আমরা আলোকিত থাকবো এরা বেঁচে থাকলে আমরা স্বপ্ন দেখতে শিখব স্বপ্ন দেখাতে শিখবো তাই বাংলাকে আলোকিত করার সকল গুণী মানুষের প্রতি আমাদের ভালোবাসা আর শুভকামনায় আজ বিদায় নিচ্ছি কাল আবারও দেখা হবে প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন নিজেকে এবং চারপাশের সবাইকে আসলে আমাদের একটা লাইভ